ডাক্তারগুলো রাস্তায় নামতো, মানে মাঠে গরু তাই বাড়ি থেকে পার কার পার থেকে বাড়ি চলছিল। সঙ্গে সঙ্গে বললেন দাদা। হ্যাঁ আসলে কি জানেন মশাই, জীবনটাই তো সঙ্গে চলতে হবে, আর না হলে জীবনে যত কিছু এইভাবে দেখুন সঙ্গে সঙ্গে না মিলিয়ে ঘুরলে সব। দাদা আপনি কবি হতে পারতেন কিন্তু। তা হতে পারতাম কিন্তু সরকারি অফিসের বড় কর্তা হয়ে বললাম যে গ্রহের পেরে বুঝেনি তো, এই বয়সে দাম্পত্য প্রেম হতে শুকনো ক্ষীণ হয়ে যায়, তবে এটাই এখন জীবনের একমাত্র খেজুর গাছ, বাইরে কাটা রাত্রি পর্যন্ত যাওয়া পাওয়া এধার ওধার, কিন্তু ভোর হলে বুঝিয়ে দেয় কত ভালোবাসে আমার শরীর চর্চার জন্য মিষ্টি সুরে কি ডাক সকাল 10টার আগে
বিরল ব্যতিক্রম। আপনার ছেলের কথা শুনে না ভালো লাগে, এমন তাই তো হওয়া উচিত। সত্যি কথা বলতে কি কুসংস্কার একদম সন্নিষ্ঠ, এর জন্য আমি সারা দায়ী। হ্যাঁ, ওই আদরে আদরে ভালো তৈরি করে তারপর আফসোস করে লাভ। হ্যাঁ, আমিও বুঝছি দাদা, আমার জায়গায় আপনি থাকলেও বুঝতেন। আরে দুঃখ করে কাকে বলে বললেন? বলছিলাম আপনার ছেলেমেয়ে নাকি তোমার? ওই ওই একটি জায়গায় আমার জীবনের ছন্দ তালে তালে আছে। আমার একটি মেয়ে, ওর মা মারা যেতে বিয়ে দিয়ে দিল। আমার জামাই কম্পিউটার ইঞ্জিনিয়ার, রেগুলার নাই বিয়া। আমার মেয়ে তার খুব ইতিহাস, তার চোখে নেই তাই এক মোটা টিয়া। মহাঝালা, এ তো কাটা ধারে মুহের ছিটা। শালাও কি চাকরি থেকে হুলকে গুল মারছে? আর বলছিলাম আপনার মেয়ে আমার ছেলে, আমার ছেলে ভাগ্য দোষে থাকবে আমার ঘরে, আর আপনার মেয়ে ফরচুনেটলি পার্সেল হবে অপরের ঘরে। দাদা ভাববেন না, আপনিও চাইলে একটি ছেলে পেতে পারেন এই বয়সে। ছি 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 ছি, না না না, সম্ভব নয়। না, ভগবানের মা, ঠিক আছে আর যাই, বাকি কথা পরে হবে। জীবনটা কেন ঘেন্না ধরে গেল রে? করি হে পার করো।